দেখতে দেখতে 3টে বছর কমপ্লিট হয়ে গেল। কি করে যে দিন চলে যায় বোঝাই যায় না, কিন্তু 3 বছর আগে এই সময় মামুনি এখনো আমাদের সাথে ছিল, আজকে নেই। তো আজকে না শুধু মানে ওই সেই দিনটা বিশেষ দিন, আমার জীবনে বিশেষ দিনটার কথা বিশেষ করে ভালো মানে খুব করে মনে পড়ছে, মনে পড়ছে বাড়িতে কত লোকজন হই হুল্লোড়, বাড়িতে প্রচুর লোকজন হই হুল্লোড় মানে বাজনা বাজছে। একদিকে মন খারাপও ছিল আর একদিকে মানে ভয় লাগছিল ভীষণ, জানি না কেন। সবাইকে কিন্তু আমি আগে থেকে ভালো মতো করে চিনতাম আর সবাই আমাকে ভীষণ ভালোবাসে এটাও আমি জানতাম, কিন্তু ভীষণ টেনশন হচ্ছিল। আর বিয়ের আগে আমি প্রায় 20 থেকে 30টা বাড়িতে ওই আইগুরু ভাত বলা যায় সেটা খেয়েছি। লাস্টের দিকে না আমি যেখানেই যেতাম সবাইকে বলছিলাম শুধু আমার জন্য না আলু সেদ্ধ ভাত করে রাখবে, আমি আর খেতে পারছি না, মানে সবাই মাছ মাংস সব কিছু করছে, খেতে খেতে আর ভালো লাগছিলো না। কিন্তু সেই দিনগুলোর কথা ভীষণভাবে মনে পড়ছে, এই সময় হ্যাঁ এই সময় সাজুগুজু করতে চলে গেছি, দিদি সাজানো শুরুও করে দিয়েছে, যে আমার সাথে তুন দিদি গিয়েছিলো আর কি আমার সাথে আমার সঙ্গে, ওইখান থেকে আমি একদম মণ্ডপে চলে গেছি। তো এই দিন মানে ভীষণভাবে মনে পড়ছে, মিস করছি, মানে ভাবছি যদি আবার ওই দিনটা এরকমভাবে চোখের সামনে চলে আসে আমি আবার দেখবো, এরকমভাবে মনে হচ্ছিলো। কিন্তু বাবা সব কিছু এত সুন্দরভাবে মানে সব করেছিল, আয়োজন করেছিল, ভীষণ ভালোভাবে আয়োজন করেছিল, কিন্তু যে ভিডিও ক্যাসেটটা যে করেছিল আর কি, ভিডিওগ্রাফার যে ছিল সে ভীষণ বাজে ভিডিওগ্রাফ মানে ভিডিও করেছে আর কি, মানে ক্যাসেটটা পর্যন্ত এত বাজে দিয়েছে যে মানে আমি আজকে তোমাদের দেখাতে চাইলাম অন করতেই পারলাম না, জানি না কী হয়েছে, ওটা ঠিক করাতে লাগবে, ওইখানে ফোন করে আবার কিছু একটা যদি করা যায়। তো ওটা তো একটা জীবনের খুব সুন্দর মুহূর্তের স্মৃতি, সেটা যদি না থাকে ভীষণ খারাপ লাগবে, তাই না? আমার মনটা ভীষণ খারাপ লাগছে এর জন্যে, আমি তোমাদের দেখাতে পারলাম না জন্যে। কিন্তু আমার মন খারাপ দেখে দিদি আবার আমার জন্য অনেক মানে অনেকগুলো, আমার জন্য না শুধু দিদির ভাইয়ের জন্য দিয়েছে, বাপির জন্য সবার জন্য অনেক কিছু খাওয়ার অর্ডার করেছিল। তো সেগুলো আবার ও আজকে দুপুরে রান্নাবান্না কিছু করিনি, ওগুলোই খাওয়া দাওয়া হয়েছে। দিদি কী কী পাঠিয়েছিল সেগুলো বলছি তোমাদের। দিদি আজকে পাঠিয়েছিল হচ্ছে মাটন বিরিয়ানি, মাটন রিজালা, তারপর এগ বিরিয়ানি, তারপর পনির, এইসব পাঠিয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বসে আছি, কখন ও একটু আসবে, ও যেহেতু কাজে চলেই গেছে বাড়িতে ও নেই, তো ভীষণভাবে মিস করছি, ভাবছি থাকলেই ভালো হতো। তো ও আমাকে 12টার সময় উইশ করেছে, চকলেট ফকলেট এসব দিয়েছে, আমিও ওকে উইশ করেছি। তো চলো দেখে নিই তোমাদের কয়েকটা বিয়ের ফটো তোমাদের দেখাই, চলো দেখে নাও, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। ফটোগুলো তোমাদের কেমন লাগলো জানিও, ঠিক আছে?
আর দেখো আজকের ওয়েদারটা একেবারে মানে সারাদিন এরকম ছিল, সারাদিন। আর এখন তো কুয়াশাও পড়ে গেছে, আজকে মনে হয় সাংঘাতিক ঠান্ডা পড়বে, সাংঘাতিক ঠান্ডা। বিকেলবেলা ভাই আসবে, শুধু এইটুকুই, ভাই আসবে। কালকে জানো, আর কালকে আমি একটা কেক আনতে গেলাম, যেমন একটা কেক নিয়ে আসি, কেক না হলো না কেমন একটা যেন লাগে, তাই না? একটা কেক পর্যন্ত পেলাম না, মিয়াবাড়িতে গেলাম, কেক শেষ। 5টার দিকেই গেলাম, তাও কেক শেষ। তা পেস্ট্রি নিয়ে চলে আসলাম, জানি না, ওকে বলেছি, ও এখন কাজে থেকে কখন আসবে কী করবে। এবারে কিছুই করা হলো না, ভাই শুধু আসবে, আর দিদিরা অনেক কিছু খাওয়ার দাওয়ার পাঠিয়ে দিয়েছে, বললাম যে তোমাদের। আচ্ছা ঠিক আছে, তোমরা আগে দেখে নাও, হ্যাঁ, কী কী খাওয়া দাওয়া করলাম, কী করলাম। দিদি তোমাদের অনেক অনেক থ্যাংকস, এখানেও তোমাদেরকে মানে তোমাদের আবার সব আবার জানিয়ে দিলাম আর কি, থ্যাংকস। তো তোমরা এলে, থাকতে পারলে, এখানে থাকলে সবাই মিলে একসাথে সেই খাওয়া দাওয়াটা করলে ওটার আনন্দটা আরও বেশি হতো। ঠিক আছে চলো দেখে নিই, দেখে নাও তোমরা কী কী খাওয়া দাওয়া করলাম। বাইরে এত ঠান্ডা না, কুয়াশা কুয়াশা পড়ে গেছে, আর আমার না বসে থেকে লাভ নেই, আজকে একটু কম্বল গায়ে দিয়ে শুতেই হবে। দুপুরবেলায় অনেকদিন পরে শুলাম, ঠান্ডা, আমি সোয়েটারটা পরে একবার কম্বল টম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছি, আর উঠছি না বাবা। বাপি তুমি করে নিও সব, ঠান্ডা হলে আমার এরকমই হয়। তাহলে চলো এখনকার মতো বকবকটা এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। পকো একটা হাই বলে দাও তো, একটু হাই বলে দাও তো। এই যে পকো দুপুরবেলা ঘুম থেকে উঠে এলো, আর আমি দুপুরবেলা ঘুমোতে আসলাম, ঘুমোবো না, এমনি শুয়ে থাকবো, পকো চলে এসছে, পকোকে নিয়ে শুয়ে পড়বো। চলো হ্যাঁ, টাটা, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। Thank you.